আমার বয়স 65 বছর, শুনেছি এই ভাইরাসটি বয়স্কদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ, এটা নিয়ে অনেকে মানসিক চাপে আছি, কি করণীয়? আব্দুল সালাম সাহেব জানতে চেয়েছেন, চিকিৎসক সাহেব আপনি যদি বলেন। ধন্যবাদ আব্দুল সালাম সাহেব, খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন আপনি। করোনা ভাইরাসে যে পেশেন্টগুলো খুব বেশি ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে কিছু রিস্ক ফ্যাক্টর আছে, এর মধ্যে একটা হচ্ছে বয়স্ক, যাদের বয়স 65 এর বেশি। এবং এখন পর্যন্ত যে দেশগুলোতে করোনা ভাইরাস খুব মহামারী আকার ধারণ করছে, যেমন চায়না, আমেরিকা, সিঙ্গাপুর, ইতালি, দেখা যাচ্ছে মোস্ট অফ দ্য পেশেন্টের বয়স অ্যাবাভ 60 অর 70। তো বয়স হয়ে বেশি হয়ে গেলেই যে তারা খুব রিস্কি পেশেন্ট, নট লাইক দ্যাট। তাদের অবশ্যই কিছু কমরবিডিটিস, যেমন ডায়াবেটিস আছে কিনা, প্রেশার আছে কিনা, হার্টের সমস্যা আছে কিনা, কিডনির সমস্যা আছে কিনা, এগুলো যদি থাকে সেক্ষেত্রে করোনা ভাইরাস তাদের জন্য খুবই বিপজ্জনক। সেজন্য বয়স্ক মানুষকে অবশ্যই আলাদা একটা কেয়ার দিতে হবে, মানে বাচ্চাদের যেরকম কেয়ার দিতে হয় বয়স্ক মানুষকে আমাকে আলাদা একটা কেয়ার দিতে হবে, যেহেতু তারা খুব রিস্কি তাদেরকে একটু আলাদা কেয়ার দিতে হবে। তাছাড়া যাদের কোনো রোগ নেই, ডায়াবেটিস নেই, প্রেশার নেই, হার্টের সমস্যা নেই, কিডনির সমস্যা নেই, সেক্ষেত্রে বয়স্ক মানুষের ঝুঁকিটা অনেক কম। জি অবশ্যই, ফেসবুকে অনেক দর্শক আমাদের কাছে SMS লিখছেন বা কমেন্ট পাঠাচ্ছেন। মানিক খান নামে একজন কমেন্টে লিখেছেন, এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাওয়ার আগে অজু ভেঙে গেলে কি আয়াতুল কুরসি পড়া যাবে কিনা? মানিক খান বলেছেন, আপনি উত্তর। জি ধন্যবাদ। আসলে আয়াতুল কুরসি যদি কোরআনে করিম দেখে দেখে পড়া হয়, কোরআনে করিম সামনে রেখে পড়া হয়, তাহলে আয়াতুল কুরসি নয়, শুধু যে কোনো কোরআনে করিম পড়তে হলে অজুর প্রয়োজন। আর যদি মুখস্থ পড়ে কেউ, সেক্ষেত্রে শুধু আয়াতুল কুরসি নয়, যে কোনো কোরআনে করিমের আয়াত বা তাসবিহাত যেগুলো আছে এগুলো অজু ছাড়াও পড়া যায়। তবে অজু থাকলে ভালো, অজু সহ পড়লে সেটা উত্তম, এদিকে আমরা লক্ষ্য রাখবো যাতে করে আমরা অজু সহই আদায় করতে পারি। জি, আরেকজন দর্শক আমাদের কাছে ইমেল পাঠিয়েছেন, ফাহিম বিল্লাহ। ফাহিম বিল্লাহ আবারও একটি প্রশ্ন আমরা পড়ছি, তিনি বলছেন, ঘরে একজন পুরুষ একজন মহিলা মিলে কিভাবে জামাত আদায় করা হবে? আপনি যদি সম্মানিত ইমাম সাহেব আপনি যদি এই প্রশ্নটি উত্তর দিতেন। বর্তমান প্রেক্ষাপটে আমাদের ঘরে জামাতের বিষয়টি যেহেতু এসেছে, বিষয়টা আমি বিস্তারিতই খুলে বলি। তো আমরা সকলেই চেষ্টা করব আমরা ঘরে জামাতের সাথে নামাজ আদায় করার জন্য। সেক্ষেত্রে ইমাম সাহেব প্রথমে দাঁড়াবেন প্রথম লাইনে, এর পরবর্তী যে লাইনটা হবে সেই লাইনে পুরুষ যারা থাকবে, ঘরের ছেলে হোক আর ভাই যারা থাকবেন, তারা পরের কাতারে থাকবেন। এর পরবর্তী কাতারে থাকবেন আমাদের মা বোনেরা যারা আছেন, তার পরবর্তী কাতারে থাকবেন। এইভাবে আমরা সিরিয়াল মেনটেন করে আমরা ঘরে জামাত করে নেব, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে জামাতের ফজিলত দিয়ে দিবেন। জি, আমরা আরেকজন দর্শকের SMS ইমেইল পড়ব। ইমেইলে অনেক দর্শক আমাদের সাথে যোগাযোগ করছেন, মোহাম্মদ হাসিবুজ্জামান। মোহাম্মদ হাসিবুজ্জামান ইমেইল পাঠিয়েছেন, হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ ব্যক্তির ক্ষেত্রে করোনা ভাইরাস কতটা ঝুঁকিপূর্ণ, এক্ষেত্রে কেমন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া প্রয়োজন? যেহেতু আমরা সবসময় বলছি যে কোমরবিড ডিজিজ যাদের রয়েছে বা অনেক বয়স্ক যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ঝুঁকির কথা আমরা বলে থাকি, হেপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে আপনি উত্তরটা যদি দেবেন। হ্যাপাটাইটিস বি ভাইরাস, সেক্ষেত্রে দেখতে হবে যে হ্যাপাটাইটিস বি ভাইরাসটা শরীরে কী অবস্থা আছে, ডিজিজটা কোন স্টেজে আছে। যদি অ্যাসিমটোমেটিক কেরিয়ার হয় এবং পেশেন্ট ইয়াং হয়, তার আর কোনো কমরবিডিটিস না থাকে, ডায়াবেটিস, প্রেশার, তারপর ধরেন CKD না থাকে, সেক্ষেত্রে রিস্ক অনেক কম। কিন্তু যদি হ্যাপাটাইটিস বি হওয়া বিজনিত কারণে রোগী CLD ক্রনিক লিভার ডিজিজ হয়ে যায়, তাহলে কিন্তু রিস্ক একটু বেশি, তাহলে সে হাই রিস্ক পেশেন্ট, অবশ্যই তাকে হাই রিস্ক পেশেন্ট হিসাবেই গণ্য করতে হবে, তাকে আলাদা কেয়ার নিতে হবে, তাকে পাবলিক স্পেসে কম যেতে হবে, তাকে স্বাস্থ্যবিধির যে নিয়মগুলো আছে নিয়মগুলো খুব ভালোভাবে মানতে হবে। অর্থাৎ করোনা ভাইরাস থেকে মুক্ত থাকবার জন্য, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবার জন্য সবসময় আমরা যে পরামর্শগুলি দিয়ে যাচ্ছি সেগুলি সবাই আমরা পালন করব। অবশ্যই যারা একটু অসুস্থ রয়েছেন তাদেরকে আরও বেশি করে পালন করতে হবে। আমরা একজন দর্শকের সাথে টেলিফোনে কথা বলবো। জি দর্শক, কে আছেন, কোথা থেকে বলছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি আপনার প্রশ্ন। এবং বাহিরে থেকে এসে হাত কিভাবে ধুতে হবে, হ্যান্ড গ্লাসের উপর দিয়ে নাকি হ্যান্ড গ্লাস খুলে? জি আপনাকে ধন্যবাদ এই সুন্দর একটি প্রশ্ন করবার জন্য। আমরা অনেকেই হ্যান্ড গ্লোভস ব্যবহার করছি বা ব্যবহার করবার জন্য পরামর্শ দিচ্ছি, আসলে সঠিকভাবে ব্যবহার করবার উপায়গুলো কি কি? খুব সুন্দর একটি কোশ্চেন করেছেন। আসলে হ্যান্ড গ্লাভস ব্যবহার করার আগে আমাকে হ্যান্ড স্যানিটাইজার, আমি বাসায় যেরকম হাত
সাবান পানি দিয়ে ধুচ্ছি সেরকম আমি ধুয়ে ফেলবো, স্যানিটাইজার ইউজ করার আলাদা কোনো দরকার নেই, যদি না আমার বাসায় এরকম কোনো রোগী থাকে যার মাধ্যমে আমার রোগ ছড়ানো হয়। আর আমি যদি বাইরে যাই সেক্ষেত্রে যদি আমি গ্লাভস ব্যবহার করি অবশ্যই গ্লাভস ব্যবহার করব। বাইরে থেকে এসে আপনারা দেখবেন যে WHO বা CDC-র গাইডলাইনে হ্যান্ড গ্লাভস কীভাবে ব্যবহার করতে হয় ভিডিও সহ দেখা আছে। আপনার গ্লাভস ব্যবহার করার পর এটা তো মানে আমি বলবো যে জীবাণুমুক্ত গ্লাভস তা না, আমরা হ্যান্ড গ্লাভস ব্যবহার করব। বাইরে থেকে আসার পর এইদিকে আঙুলটাকে আঙুলটা এইদিকে দিব, দিয়ে গ্লাভসটা উঠায় আমি বাইরের অংশটুকু কখনো হাত দিয়ে ধরব না, বাইরের অংশটুকু ধরব না, এইদিকে আঙুলটা ঢুকাই দিয়ে গ্লাভসটা খুলে ফেলবো। তারপর এটা এদিকে দিয়ে এমন একটা এরপর একটা বিনে রেখে দিব যেটা ঢাকনা থাকে, এক ডাস্টবিনে রাখবো যেটা ঢাকনা সহ থাকে এরকম। এরপর বাইরে থেকে আসার পর আমার যেটা জরুরি সেটা হচ্ছে পায়ের জুতা বা স্যান্ডেল, এটা অবশ্যই সাবান পানি বা স্প্রে আমাকে সাবান পানি দিয়ে স্প্রে করতে হবে। খুব ভালো হয় আমার যে ড্রেসটা আমি বাইরে যে গেলাম এই ড্রেসটা আমি বাসায় ঢুকে আমি যদি ওয়াশরুমে যে আমার ড্রেসটাকে সাবান পানিতে ভিজায় রেখে গোসল করে নতুন একটা ড্রেস পরে আমার এরপর আমার বাসার ভিতরে আমার বাচ্চা আমার ওয়াইফের কাছে গেলাম সেক্ষেত্রে খুবই ভালো হয়। আর বাসায় এসে আমার গ্লাভস পরা অবস্থায় আমি যদি দরজার হাতল বা নব ধরি এগুলো অবশ্যই সাবান পানি বা স্যানিটাইজার দিয়ে ওয়াশ করে নিতে হবে, কারণ আমি বাসায় বাইরে যে আমি ছিলাম আমার হাতে গ্লাভসে জীবাণু ছিল কিনা আমি জানি না, থাকতেও পারে, সেক্ষেত্রে সতর্কতা হিসাবে এটা সাবান পানি দিয়ে ধুয়ে নিলে ভালো হয়।